বন্ধুরা, আমি পারমিতা এসেছি আমার চ্যানেল পারমিতাস ডায়েরি নিয়ে তোমাদের সবার সাথে আলাপ করতে। এটা আমার ফার্স্ট ভিডিও ইউটিউবে। ইউটিউব দেখতে আমার বরাবরই বেশ ভালো লাগে, তাই ভাবলাম আমি নিজেও একটু ইউটিউবের জগতে ঢুকে দিই। তাহলে তোমাদের মতো অনেক বন্ধু পাবো, তোমাদের সাথে মতামত শেয়ার করতে পারবো, তোমাদেরকে জানতে পারবো, তোমরা আমাদেরকে আমাকে জানতে পারবে, আমার কিছু ভালো লাগা খারাপ লাগা যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো, তোমরাও আসলে তোমাদের মতামত শেয়ার করবে। কিন্তু ফার্স্ট ব্লগ করতে গিয়ে ভাবলাম যে কে দিয়ে শুরু করা যায়। একটা খাবারের আইটেম সিলেক্ট করি যেটা তো আমি জানি আমার খুব ভালো লেগেছে আর তোমাদের সাথে শেয়ার করা হবে, আর তোমাদের কেমন লাগলো তোমরাও আমাকে সেটা জানাবে। তো এরকম একটা আইটেম আমার পছন্দ আমি খুঁজে পেয়েছি, যেটা হচ্ছে উচ্ছে বটি। এটা আমি শাশুড়ি মায়ের থেকে শিখেছি, আইটেমটা বেশ ভালো লেগেছে আমার। উচ্ছে, চিংড়ি আর অনেক কিছু দিয়ে বেশ খুব সিম্পল একটা আইটেম। কিন্তু বেসিক্যালি এটা আমি কেন চুজ করলাম, উচ্ছে জিনিসটা আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু চিংড়ি দিয়ে উচ্ছে দিয়ে ব্যাপারটা আমার বেশ ভালোই লাগে, তাই ভাবলাম তোমার সাথে শেয়ার করি। এমনিতে খুব একটা রান্না বান্না করে যে গুছিয়ে গাছিয়ে মানুষকে যত করে খাই দিতে পারি সেটা না, রান্না বান্না আমি খুব একটা পটুত নই একদমই। কিন্তু আমার রান্না করতে ভীষণ ভালো লাগে। আমি আমার মায়ের থেকে বেশ কিছু রান্না শিখি, আমার শাশুড়ি মায়ের থেকেও শিখেছি, আর সাথে সঙ্গে ইউটিউব তো আছে, বললাম যে ইউটিউবে প্রচন্ড দেখি, আর ইউটিউব দেখেও আমি বেশ কিছু রান্না করেছি। তো সবাই যখন সবার পছন্দের রান্না বেশ সবার সাথে শেয়ার করছে, সবাই সবার মতামত জানাচ্ছে, তাহলে একবার ভালো আমিও আসি, আমিও দেখি দেখি আমারটা তোমাদের কেমন লাগে, তোমরা কতটা আমাকে তোমাদের মাঝখানে অ্যাকসেপ্ট করো। তাই আজকে আমি নিয়ে আসছি আমার একটা প্রিয় রেসিপি উচ্ছে বটি নিয়ে তোমাদের সাথে শেয়ার করি। চলো দেখা যাক কেমন লাগে। চলো শুরু করা যাক। প্যানে তেল দিয়ে নিয়েছি, এবার তেলটা গরম হয়ে গেছে মনেই হচ্ছে, দেখি হ্যাঁ তেল গরম হয়ে গেছে। চিংড়িগুলো একটু ভেজে নিই, চিংড়িটা ভেজে নিই, এবার তেলটা গরম হয়ে গেছে মনেই হচ্ছে, দেখি হ্যাঁ তেল গরম হয়ে গেছে। চিংড়িগুলো একটু ভেজে নিই, চিংড়িটা ভেজে নিই, এরপরে চিংড়িটা ভাজা হয়ে গেছে, এরপরে এটাকে তুলে রাখলাম একটা আলাদা প্লেটে, ওই তেলের মধ্যেই উচ্ছেগুলো ভেজে নেব। এই চিংড়ি ভাজার গন্ধটা আর চিংড়িটা যে তেলে ভাজা হয় সেই তেলে যদি আর সব অন্যান্য আদার্স আইটেমগুলো ভেজে নেওয়া যায়, মানে রান্নায় যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে, তাহলে কিন্তু ফ্লেভারটা বেশ ভালোই আসে, কী বলো তোমরা? আমার তো দারুণ লাগে, চিংড়ি ভাজার গন্ধটা জাস্ট দারুণ লাগে।
যে পেস্টটা করে রেখেছিলাম এই রান্নাটা কিন্তু আদাটা একটা মেন ভূমিকা নেয়। আদার গন্ধটা এটার মধ্যে কিন্তু একটু বেশি, আদাটা একটু বেশি পরিমাণেই লাগবে দেখেছো তোমরা। আদাটা বেটে নিয়েছিলাম, এই আদা পেস্টটা আমি অ্যাড করে দিচ্ছি। আদা পেস্টটা অ্যাড করে দিয়ে নাড়াচাড়া করে এটাকে একটু চাপা দিয়ে এবার রেখে দিতে হবে। এবার দেখে নিই ঠিক কি কন্ডিশনে আছে। হ্যাঁ, এটা অনেকটা হয়ে এসছে, জলটা টেনে নিয়েছে। রান্নাটা এবার একটু নাড়াচাড়া করে একটু ততক্ষণ একটু ওয়েট করে হালকা তেল ছাড়বে। এই তেলটা যখন হালকা বেরিয়ে বেরিয়ে আসবে নাড়াচাড়া করে করে, তখন আমরা যেটা আদা দিয়েছিলাম সেটা একটু বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। আদা আদা লেগেছিল একটু, বেশ গন্ধটাও ভালো আসবে। তো আদার জলটা দিয়ে নামানোর আগে, নাড়াচাড়া করে নামানোর আগে আমি একটু ঘি ছড়িয়ে দেবো এর মধ্যে। ঘি দিয়ে একটু চাপা রেখে, রান্নাটা ভাপা রেখে আমার রেডি উচ্ছে বটি। এই ছিল আজকের আমার রেসিপি উচ্ছে বটি। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, নিজের ঘরে ট্রাই করে আমার লাইক কমেন্টস বক্সে জানাবে। ভালো খারাপ কোনো কিছু বলতে কোনো হেজিটেট করবে না, আমি সবকিছু অ্যাকসেপ্ট করতে রাজি আছি। তোমাদের যদি নতুন কোনো আইডিয়াস থাকে অবভিয়াসলি আমার সাথে শেয়ার করবে। প্লিজ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটনটা প্রেস করবে। টাটা।